চক ইসলামপুর শ্রীকৃষ্ণ চম্পালাল মাহেশ্বরী স্কুলে দুদিনব্যাপী অনুষ্ঠিত হল ছাত্র যুব উৎসব। অনুষ্ঠানের সূচনা করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোস্তারফ হোসেন, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপি, ওই স্কুলের প্রধান শিক্ষক নিবিড় কৃষ্ণ ঘোষ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ব্যাচ পরিধানের পরে উষ্ণ আলিঙ্গন আমিনুল হাসান বাপি এবং মোশাররফ হোসেন মহান সঙ্গে রয়েছেন মাহমুদুল হাসান ঝন্ট মহাশয় এবং সমবেতভাবে প্রদান করছেন আমিনুল হাসান বাপি মহাশয়। জেলাব্যাপী এই ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হচ্ছে, সেই শুভ সন্ধিক্ষণে বন্ধু আমিনুল ইসলাম ওরফে বাপি আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, তার উদ্যোগে এবং এখানকার যুবকল্যাণ আধিকারিকের উদ্যোগে যে একটা অতি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, সর্বপ্রথম নতুন বছরের শুভেচ্ছা তাদেরকে জ্ঞাপন করছি। আমরা মঞ্চে পেয়েছি পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের নারান্দা ভূমি কর্মাধ্যক্ষ, বনভূমি কর্মাধ্যক্ষ, সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত স্তরের প্রধান থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর সেই সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত জাজবেন খুদে প্রতিভা যারা আজকে পার্টিসিপেট করবে এই প্রোগ্রামে, সকলকে থেকে তাদেরকে বিভিন্নভাবে পারফর্মস করবে, তারা পার্টিসিপেট করে কে অঙ্কন প্রতিযোগিতা, কে গানের প্রতিযোগিতা, বিভিন্ন রকম প্রতিযোগিতা আছে, সেখানে তাদের প্রতিভাকে এখানে বিকশিত করবে, সেটা ভালো করতে পারলে তারপর জেলা স্তর, তারপর রাজ্য স্তর, বিভিন্ন স্তরে তারা পারফর্মস করবে। তো এটা একটা মহতি উদ্যোগ আমি মনে করি, এলাকার যাতে উন্নয়ন করতে পারি সেই প্রচেষ্টা করব। এখন যদি উন্নয়ন করতে যাই, আমাদের শুধু ওই ঘর বাড়ি রাস্তাঘাট করলে উন্নয়ন হয় না, যেমন শিক্ষার মানকে বজায় রেখে বাচ্চাদেরকে সেইভাবে সুশিক্ষিত করে তুলতে হবে। শুধু আমি গ্র্যাজুয়েট হলাম, এমএ পাস করলাম, পিএইচডি করলাম, কিন্তু মানুষ হলাম না, এরকম শিক্ষা নিয়ে আমাদের লাভ নেই। আমরা চাইবো প্রতিটি শিশু যেন এখন থেকেই মানুষের মতো মানুষ, তার দেশপ্রেম এবং মানুষের প্রতি সম্মানবোধ এগুলো যেন বজায় থাকে। ইসলামপুর থেকে সবসময় রিপোর্ট।